নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে গাছটা নিয়ে আলোচনা করব, অনেক জনপ্রিয় একটা হাউস প্ল্যান্ট, জিজি প্ল্যান্ট। আর জিজি প্ল্যান্টের যে ভ্যারাইটিটা আমার কাছে আছে সেটা হলো ব্ল্যাক ভ্যারাইটি। এই জিজি প্ল্যান্ট যদি আমার থেকে সংগ্রহ করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করে গাছের ডিটেলস চাও, আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো তুমি জিজি প্ল্যান্ট বাড়িতে রাখার পরে কীভাবে পরিচর্যা করবে। তবে সবার আগে, তোমার যদি বাগান সংক্রান্ত কোনো গাছ নিয়ে বা কিছু নিয়ে প্রবলেম হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ যোগাযোগ করতে পারো। এবার আমি এই জিজি প্ল্যান্ট প্রসঙ্গে বলতে গিয়ে বলবো, যদি জিজি প্ল্যান্টটা আমার থেকে নাও তাহলে এখন যেভাবে আছে আমি সেভাবেই তোমাকে পাঠাবো, এবং এভাবেই তুমি প্রায় 6 মাস পর্যন্ত এই গাছটাকে এভাবেই রাখতে পারবে। এর জন্য আলাদা করে পট পরিবর্তন করার কোনো দরকার নেই, আলাদা করে মাটি তৈরি করার কোনো দরকার নেই। 6 মাস পরে আমাকে আপডেট দিও, আমি অবশ্যই করে কীভাবে কী করতে হবে সেটা তোমাকে জানিয়ে দেবো। এবার যারা এই গাছটা অন্য কোথাও থেকে কিনবে, যারা টব পরিবর্তন করবে, তাদের জন্য মাটি কী ধরনের দরকার হয় আমি তোমাদেরকে বলি। যে এটা কয়েক ধরনের মাটি তৈরি করা যায়, ভার্মি কম্পোস্ট, লাল বালি আর সমান পরিমাণের মাটি, যে কোনো মাটি, যে কোনো ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার সমান সমান, লাল বালি সমান সমান, ভালো করে মিশিয়ে মাটি তৈরি করতে পারো। শুধুমাত্র কোকোপিট অথবা শুধুমাত্র গোবর সারের মধ্যে অথবা শুধুমাত্র ভার্মি কম্পোস্টের মধ্যে তুমি কিন্তু এই জিজি প্ল্যান্টটা বসাতে পারো, মাটিতে বসাতে পারো। হ্যাঁ, অবশ্যই করে মাটিতে বসাতে পারো, তবে মাটিটা যেন একটু হালকা ফুলকা হয়। মাটির জন্য কী করতে হবে, তোমার হাতের কাছে যে ধরনের মাটি আছে, মূলত এঁটেল মাটি যার মধ্যে কাদার পরিমাণটা বেশি, সেই মাটির মধ্যে সমান পরিমাণে লাল বালি অথবা সাদা বালি মিশিয়ে নিয়ে ওর সঙ্গে সমান পরিমাণে তোমার সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার মিশিয়ে গাছটার মিডিয়া তৈরি করতে পারো। মানে এই গাছটা একটু হালকা মাটি পছন্দ করে, কিন্তু যে কোনো রকমভাবে হালকা যদি তৈরি করো এটা কিন্তু খুব সুন্দরভাবে গড়ে উঠবে। আর এই গাছটা তুমি কোথায় রাখবে, ফুল সানলাইট একদম নয়, এই গাছটা একদম তুমি যেখানে হালকা আলো আসে, রোদের তীব্রতা আসে না, ঘরে, বারান্দায়, ব্যালকনি, পড়ার ঘরে, তোমার অফিসের টেবিলে, এটা খুব ভালো গাছ যেটা এই সমস্ত জায়গায় রাখার জন্য, ওই পরিবেশটার মধ্যে এর সৌন্দর্যটা বাড়িয়ে দেবে। জল, হ্যাঁ, জলের ব্যাপারটা আসি, প্রথমে যখন জল দেবে, ভোরে জল দেবে, হালকা মাটির সাথে সাথে জল নেমে যাবে, আবার যখন দেখছো মাটির উপরটা ময়েশ্চার ময়েশ্চার হয়ে আসছে, হালকা শুকিয়ে যাচ্ছে, তখন গিয়ে অল্প আলো দেবে, বেশি জল দেওয়ার দরকার নেই। তুমি যদি ঘরের মধ্যে রাখো এবং 4 মাস জল না দাও, আমার অভিজ্ঞতা, যদি 4 মাস জল না দাও গাছ মরবে না, কিচ্ছু হবে না। অবশ্যই করে নিয়মিত জল দেবে, এমনটা নয় দেবে না বলে দিচ্ছ না, দাও, জল দাও, সমানভাবে জল দাও, যখন উপরে মাটি সামান্য শুকিয়ে যাবে। কিন্তু ঘরের মধ্যে একদম খুব জল একদম সরছে না, তখন কিন্তু জল কম দেবে, মানে একেবারে যখন উপরের মাটিটা হালকা শুকিয়ে আসছে তখন, সেটা যদি 2 মাস পরে গিয়ে হয় তখন গিয়ে জল দেবে। এবারে আসবো খাবারের প্রসঙ্গ। যারা আমার থেকে আমার তৈরি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা নিয়েছো, শুধুমাত্র তারা এই ফার্টিলাইজারটা দেবে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই ফার্টিলাইজারটা দেবে। যারা এখনও পর্যন্ত আমার থেকে এই ফার্টিলাইজারটা নাওনি তাদেরকে বলবো যে একবার নিয়ে দেখো, ইউজ করে দেখো, এটা দিলে আর অন্য কোনো সার দেওয়ার দরকার নেই। তোমার কাছে যদি ফলের গাছ থাকে, ফুলের গাছ থাকে, ক্যাকটাস থাকে, স্যাকুলেন্ট থাকে, তোমার যে কোনো ধরনের গাছ থাকে, শুধু এই ফার্টিলাইজারটা ইউজ করো, আর অন্য কোনো সার দেওয়ার দরকার নেই। খোল পচাতে হবে না, 1919 স্প্রে করতে হবে না, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে না, কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র এই সারটা ইউজ করে যাও। যদি এই সারটা ইউজ করো, যদি নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, সারের ডিটেলস চাও, আমি পাঠিয়ে দেবো। যাদের কাছে এই সারটা নেই, স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা নেই, তারা কী করবে, তারা 1 চা চামচ সরিষার গুঁড়ো খোল, 1/2 চা চামচ হাড় গুঁড়ো এবং 1/2 চা চামচ পটাশ, সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস ব্লাস্ট ভালো করে মিশিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে। এটা মাসে একবার করবে, ব্যাস, আর কিছু করার দরকার নেই। পোকামাকড়, না, খুব একটা পোকামাকড় হয় না, তবে 6 মাস অন্তর অন্তর তুমি যদি একটু ফাঙ্গিসাইড স্প্রে করো,
দুদিন বাইরে রেখে তারপরে জল দিয়ে স্প্রে করে দাও, গাছটা খুব খুব ভালো থাকবে। বন্ধুরা, স্টেপ বাই স্টেপ যদি তুমি গাছটাকে এভাবে কেয়ার করো, গাছটা সত্যি তোমার ঘরের মধ্যে বা যেখানে রাখছো ব্যালকনিতে বা ছোট্ট জায়গাতে, সেই জায়গাটা সৌন্দর্য বাড়িয়ে দেবে। এই গাছটা, এই সারটা এবং আমার ভিডিওতে বলা কাকা থিটা কনফিডেন্ট সুপার সোনাট এবং প্ল্যানোফিক যদি সংগ্রহ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 নক করো, ডিটেলস চাও পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।